প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি টিভি থ্রি বাংলার লন্ডন স্টুডিও থেকে আজকে আপনাদেরকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সঙ্গে পরিচয় করে দিব একজন বিশেষ ব্যক্তিত্বকে যার পরিচয় তিনি নিজেই তার নাম হচ্ছে জনাব মুস্তফা জব্বর বাংলাদেশের তথ্য প্রযুক্তি এবং কম্পিউটারাইজেশনের যে বিপ্লব গত কয়েক এক দশকের বেশি সময় ধরে হয়েছে তার স্থপতি আশির দশকে তিনি কম্পিউটার জগৎ এবং আনন্দপত্র বিজয় এবং বিজয় কিবোর্ড এখনো বাংলা মিডিয়া সারা পৃথিবীতে মূলত করছে সেই জব্বার নামেই যার পরিচয় কিন্তু তিনি বর্তমানে মুস্তফা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব মুস্তফা জব্বার আমি আপনাকে আজকে আমাদের সুপ্রিয় দর্শকদের সামনে পরিচয় করে দিতে চাই শুধুমাত্র তুলে ধরার জন্য কারণ আপনার পরিচয় আপনি নিজে এবং আপনার আপনি এত বেশি পরিচিত এই তথ্য প্রযুক্তি জগতে যে আপনার নামের পরে সাধারণত আর কোনো ডিজিগনেশন প্রয়োজন হয় না কিন্তু যেহেতু আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি দায়িত্বে রয়েছেন মাননীয় মন্ত্রীর দায়িত্বে এবং সেটিও টেলিযোগাযোগ এবং এই সংক্রান্ত প্রযুক্তিগত খাত নিয়ে এবং বর্তমানে বিশ্বের যে মহামারী যে করোনা নিয়ে সারা পৃথিবী লড়াই করছে সারা পৃথিবীর রিসোর্সফুল গুলো তার সমস্ত রিসোর্স ফেল করছে এই মোকাবেলায় সেখানেও আপনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন নেতৃত্ব দিচ্ছেন ডিজিটাল ম্যাপিং এর মাধ্যমে বাংলাদেশে এই মহামারীটি যাতে বিস্তার এবং পুরো জিনিসটাকে একটা ডিজিটাল ম্যাপিং এর আওতায় নিয়ে আসা যায় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রত্যেকটি পর্যায়ে স্বাস্থ্য এবং অন্যান্য ক্ষেত্রে এটি সুবিধা হয় পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে জনাব মুস্তফা জব্বার টিভি থ্রি বাংলাতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি কেমন আছেন আমি ভালো আছি ধন্যবাদ আপনাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের যারা দর্শক তাদের প্রত্যেকের প্রতি শুভেচ্ছা আমি বিশ সালে কথা বলছি খুব সঙ্গত কারণেই আমি প্রথমে শ্রদ্ধা জানাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আপনারা সবাই জানেন যে আমরা এই বছরটিকে মুজিব বর্ষ হিসেবে উদযাপন করছি যদিও আমরা তার জন্মদিনে শতরেই মার্চ আমরা কোন আনুষ্ঠানিকতা করতে পারিনি কিন্তু বঙ্গবন্ধু আমাদের অন্তরে থাকার মানুষ হৃদয়ে থাকার মানুষ বাংলাদেশ রাষ্ট্র তিনি তৈরি করেছেন তার প্রতি শ্রদ্ধা জানাই এবং সারা পৃথিবীতে আমরা আসলে এই মানুষটিকে একজন অনন্য মহান নেতা হিসেবেই দেখতে পাচ্ছি সো এই দেশের জনগণের পক্ষ থেকে সারা বিশ্বে যে বাঙালিরা বসবাস করছেন বাংলা ভাষাভাষীরা বসবাস করছেন তাদের প্রতি আমি শুভেচ্ছা জানাই শ্রদ্ধা জানাই এবং আমরা আশা করব যে যে যেখানেই বাঙালিরা আছেন তারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই মহামারীর হাত থেকে তারা যেন নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারেন নিজের পরিবারকে যেন বাঁচিয়ে রাখতে পারেন এবং আমি প্রত্যাশা করব প্রত্যেকের কাছেই যে নিরাপত্তাটুকু আপনাদের দরকার এটা অলমোস্ট এখন প্রায় সকলেরই জানা হয়ে গেছে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না সেই জায়গাতে সতর্ক থাকাটা এটা আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ যে অসুখের কোনো টিকা নাই এবং যে অসুখের কোনো চিকিৎসা নাই সেই অবস্থাতে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের নিয়ম কানুনগুলো মেনে যেভাবে আমাদের চলা উচিত সেভাবে যেন আমরা চলতে পারি সবার প্রতি জনাব আপনি আপনি আমাদের মাননীয় মন্ত্রী ছাড়াও আপনি আমাদের মিডিয়ার মানুষ জব্বর ভাই হিসেবেই বলতে আগ্রহী যে কারণে আজকেও আপনি মানুষের যে স্বাস্থ্য নিরাপত্তা এই বিষয়গুলোকে প্রথমে গুরুত্ব দিয়ে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরাও তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই দেশ বিদেশে যে যেখানে আছি আল্লাহ তার মাখেরাত রুহের মাকফরাত কামনা করি এবং এই সময়ে সবাই যাতে নিরাপদ থাকি একটি দেশকে নিরাপদ করার জন্য কমিউনিটি এবং প্রবাসী যে যেখানে আছে প্রবাসের ক্যানাডা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত অসংখ্য দর্শক আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন আইপি এবং বিভিন্ন সার্ভিসের মাধ্যমে আমরা অনুরোধ করব জনাব মুস্তাফা জব কাছে আপনাদের অনেক কিছুই জানার থাকতে পারে কারণ বর্তমানে যে বিভিন্ন সরকার ব্যবস্থার মূলত ডিজিটালাইজেশনের যে প্রসেস সেখানে প্রত্যেকটি সেক্টরে ডিজিটাল প্রসেসগুলো কাজে লাগানো হচ্ছে এবং সর্বশেষ এই মহামারীতে ডিজিটাল যে ম্যাপিং এর যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিও জব্বার লিড করছেন এই প্রসেসটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা যাব এবং কিভাবে এই প্রসেসটিকে সফল করার জন্য প্রবাসী যারা আছেন তারা তাদের দেশের স্বজন থেকে এবং দেশে বাংলাদেশে বসে যারা দেখছেন তারা কিভাবে করতে পারবেন এ ব্যাপারে জনাব মস্তফার জব্বার বিস্তারিত বলবেন আমি আপনাকে প্রথমেই বলবো যে মহামারী এখন যে পর্যায়ে আছে এটিকে শুরু না মিডিয়াম নাকি শেষ এটা শুরু তো শেষ তো নয় শুরুও নয় কারণ একটি তথ্য শুধু আপনাকে আমি বলতে চাই একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ইটালিতে একজন ইনফেক্টেড মানুষ ছিল একজন এবং একুশে মার্চ ঠিক তার দিন পরে সেই সংখ্যাটা হয়েছে আঠাশ দিন হবে সেই সংখ্যাটা হয়েছে সাতান্ন হাজার এটি হচ্ছে ইউরোপে যেখানে স্বাস্থ্য এবং বিজ্ঞান এবং মানুষের যে সুরক্ষা এটি সর্বোচ্চ পর্যায়ে আছে রাষ্ট্র কর্তৃক সেখানে এবং সচেতনতা লেভেলিও আমাদের মতো দেশ থেকে একটু বেশি স্বাভাবিকভাবেই তো সেখানে দেরি করার কারণে গুরুত্ব কম দেওয়ার কারণে অথবা নানা কারণে এই পরিস্থিতিটি একজন থেকে এক মাসের মধ্যে সাতান্ন হাজারে গিয়ে দাঁড়িয়েছে বর্তমানে বাংলাদেশে আমরা যে পরিস্থিতিতে আছি আপনি সে পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করবেন দেখেন ইতিমধ্যে বাংলাদেশের তথ্যাদি সারা পৃথিবীর কাছে আছে আমাদের এ পর্যন্ত মৃত্যুর হার মাত্র পাঁচ জনের হয়েছে আমাদের উনপঞ্চাশ জন এ পর্যন্ত আক্রান্ত পেয়েছে আমাদের কোয়ারেন্টাইনের লোকজন আছে এবং আমরা এখন বস্তুত পক্ষে পুরা দেশটাই এখন স্থবির অবস্থাতে আছি অফিস আদালত বন্ধ আছে ব্যবসা বাণিজ্য কলকারখানা যানবাহন থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ আছে আমরা সবাই গৃহবন্দী জীবনযাপন করছি এবং সঙ্গ নিরোধ ব্যবস্থায় চলাফেরা করছি এই অবস্থাটি প্রস্তুতপক্ষে পক্ষে আমি এভাবে দেখি এই রোগটি আসলে আমাদের কোনো দেশেই ছিল না চীন থেকে এই রোগটি আসলে প্রসারিত হওয়া শুরু করেছে বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে বাংলাদেশে যেহেতু এই রোগটি ছিল না বাইরে থেকে যারা এসছেন তারাই এই রোগটি বহন করে নিয়ে আসছেন আমরা প্রথম থেকেই যারা বাইরে থেকে এসছেন তাদেরকে কোয়ারেন্টাইন করে রাখার চেষ্টা করেছি আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করেছি আমরা গৃহ কোয়ারেন্টাইন করেছি এবং এখন তো বস্তুত পক্ষে পুরা দেশটাই লকডাউন অবস্থার ভিতরেই বিরাজ করছে ইতিমধ্যেই আজকেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে এই লকডাউনের সময়টা চৌঠা এপ্রিল পর্যন্ত ছিল সেটা আরো এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছেন এগারো তারিখ পর্যন্ত এটি প্রলম্বিত হচ্ছে এবং অবস্থা পর্যবেক্ষণ করার পরে আমি ধারণা করি যে এগারো তারিখের আগেই মাননীয় প্রধানমন্ত্রী আবারও হয়তো রিজিউ করে দেখবেন যে ঠিক কি বাড়ানো উচিত না কি অবস্থায় নিয়ে যাওয়া উচিত আমি শুধু এইটুকু বলবো যে হ্যাঁ আমরা আমি মনে করি যে সামগ্রিকভাবে যদি দুনিয়ার দিকে তাকাই তাহলে আমরা প্রাথমিক স্তরে বিরাজ করছি একেবারে প্রাথমিক স্তরে কিন্তু আপনি যে ছুটির কথা যদি বললেন আমি একটু মাঝখানে আপনাকে অ্যাড করতে চাই মানে বিশ্বব্যাপী যেখানে যেখানে লকডাউন হয়েছে সেখানে ছুটি কনসেপ্টটা অ্যাভয়েড করে যাওয়া হয়েছে লকডাউনটা তো আলটিমেটলি অফিসে যাবে না ব্যবসা বাণিজ্য হবে না এবং শুধু জরুরি সার্ভিসগুলো ছাড়া সব কিছু বন্ধ থাকবে কিন্তু ছুটি বলার কারণে আমাদের মতো দেশগুলোতে বাংলাদেশের মতো দেশগুলোতে যেখানে আমাদের সচেতনতার স্তরটির কারণে এটা তো সবাই একটা বিনোদনের সময় অথবা এখানে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে একটা দুর্যোগ আমার গায়ের উপর না এসে পড়ে ততক্ষণ পর্যন্ত আমরা অনুভব করতে পারি না এটা শুধু আমাদের মতো দেশেই না এটা উন্নত দেশগুলোতে যেখানে ইটালিতে যেটা হয়েছে স্পেনে যেটা হয়েছে আমেরিকাতে আজকে প্রায় মতো মানুষের একদিনে হাজারের মৃত্যুর খবর আসছে এবং আপনি দেখেছেন যে ইউরোপে লাশের বন্যা বয়ে যাচ্ছে শুধু বলা হচ্ছে যে সময় মতো যদি করা হতো তাহলে হয়তো আজকে পরিস্থিতিটা এতটা ভয়াবহ নাও হতে পারত সেই কারণে আমি আহ মাননীয় মন্ত্রী আপনাকে একটা জিনিস প্রশ্ন করতে চাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওর গাইডলাইনের মধ্যে এসছে যে একজন একজন ইনফেক্টেড একজন ক্যারিয়ার উনি সাত দিনে চারশো থেকে ছয়শ মানুষ পর্যন্ত উনি ইনফেক্টেড করতে পারে কিভাবে উনি জন্মদিনের অনুষ্ঠানে যান উনি অফিসে যান উনি বাজারে যান এবং ফিউনারেলে যান সামাজিক এবং উপাসনালয়ে যান তো তাতে তার এক মিটারের মধ্যে যে মানুষগুলো থাকে তাকে হিসেব করে গড়ে তারা বের করেছে যে চারশো তিনজন থেকে সাতশো মানুষ পর্যন্ত ছশো থেকে সাতশো মানুষ পর্যন্ত ইনফেক্ট হতে পারে একজনে তারা তাহলে বাংলাদেশে যে পরিসংখ্যানটি আমরা পাচ্ছি যে উনপঞ্চাশ জন এই উনপঞ্চাশ জনের যদি ইনফেক্টেড হওয়ার তথ্যটি যদি হয়ে থাকে এটাও যদি আমরা বেস ধরে নেই তাহলে তো সেই জনের সঙ্গে আমরা যদি জন করে ধরি তাহলে আরো পাঁচ হাজার গাইডলাইন অনুসারে পেয়ে যাওয়ার কথা ছিল অথবা টেস্ট করে তাদের মধ্যে থেকে আরো হয়তো অনেকে পাওয়া যাওয়ার কথা ছিল এই ব্যাপারগুলো একটা কথা আমি আপনাকে বলছি আরেকটি হচ্ছে যে ছুটির বলার কারণে মানুষ কি বিনোদন করছে অথবা এটি একটি আরেকটা হচ্ছে যে রোগী পাওয়া যাচ্ছে না বলে মানুষ সাধারণ স্বাভাবিকভাবেই আশঙ্কা মুক্ত হয়ে বাইরে বেরিয়ে চাল চলে আসছে আর যারা ক্যারিয়ার তাদের সঙ্গে স্পর্শ এসে কেউ রিসিভ করছে কেউ স্প্রেড করছে এরকম উদ্বেগ আপনার কি মনে হয় অনেকের কাছে এই উদ্বেগগুলো আমরা শুনতে পেয়েছি ওকে আমরা যখন ছুটির কথা বলেছি আমাদের আমার নিজের দেশের অভিজ্ঞতা থেকে বলি সেটি হচ্ছে বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পায় এমনকি শুধুমাত্র শুক্র অথবা শনিবারে অফিস করতে হয় না সেই মানুষটাও কিন্তু দিন গ্রামের দিকে ছোটে বৃহস্পতিবার ঢাকা শহরকে যত জনবসতিপূর্ণ মানুষ জায়গায় বলি না কেন এখানকার বেশিরভাগ মানুষ হচ্ছে গ্রাম থেকে উঠে আসা মানুষ তাদের শেকড় গ্রামে সুযোগ পেলেই তারা গ্রামে যায় এবং শেখরের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে আমি আপনার সাথে একমত যে আমরা যখন বললাম যে চার তারিখে আমাদের এই অফিস আদালত কলকারখানা যানবাহন এগুলো চলবে না তখন তার আগে মানুষের মধ্যে বাড়ি যাওয়ার একটা হিরিক ছিল এবং একটা এক ধরনের ছুটির আমেজ ছিল না এটা আমি বলতে পারবো না কিন্তু আমি ইতিমধ্যেই এইটুকু আপনাকে জানাতে পারি যে এখন মানুষ আর এটাকে ছুটি হিসেবে গণ্য করছে না ইতিমধ্যে পুলিশ তার সক্রিয় ভূমিকা পালন করছে সেনাবাহিনী মাঠে নেমেছে জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে গ্রামের মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে এবং সামগ্রিক ভাবে বাংলাদেশ এখন এটি মহামারীর মধ্যে আছে এই সচেতনতার কিন্তু অভাব নেই এটি একটি হয়তো এরকম ধারণা কাজ করে যে আমাদের এখানে সেই পরিমাণ আক্রান্ত মানুষের সংখ্যা নাই সেই কারণে ভয়ঙ্কর আতঙ্ক যেটা এই ভয়ঙ্কর আতঙ্কটাতে হয়তো বিরাজ করে না কিন্তু ভীতি তো কাজ করে আতঙ্কও কাজ করে এবং সতর্কতাও কাজ করে আমি অন্তত পক্ষে এইটুকু বলবো যে পূর্ব বাংলাদেশের এই যে জনবহুল একটি দেশ যে মানুষগুলো চরিত্রগতভাবে বাঙালিকে আপনি চেনেন এরা আড্ডাবাজ মানুষ চায় স্টলে গিয়ে যদি দুইজনে বসে চা খাইতে না পারে এবং আড্ডা দিতে না পারে তাহলে তার রাতের ঘুম হয় না এই হচ্ছে বাঙালির চরিত্রের বৈশিষ্ট্য এবং দুই চারটা রাজনৈতিক কথা বলবে দুই চারটা পরচর্চা করবে পরনিন্দা করবে নানা বিষয় নিয়ে কথা বলবে এটি আমাদের একেবারে সোশ্যাল কালচারের মধ্যে পড়ে বাট আমি আজকের বাংলাদেশ সম্পর্কে আপনাকে এইটুকু বলতে পারবো যে পুরা বাংলাদেশের সমস্ত মানুষই সচেতন এবং এই সচেতনতার মাত্রাটা আমরা ইতিমধ্যে তৈরি করতে সক্ষম হয়েছে আমি ঠিক জানি না ভবিষ্যৎ আমাদের কোথায় আমরা কি অবস্থায় আক্রান্ত হব কি পরিমাণ রুগী হবে তাদেরকে কোথায় কিভাবে পরিচর্যা করতে গিয়ে কি সমস্যায় মোকাবেলা করবো আমাদের প্রস্তুতির কথা যদি বলেন তাহলে আমি এইটুকু এখন পরিপূর্ণ প্রস্তুতি রয়ে গেছে আমাদের একসময় একেবারেই এমন অবস্থা বিরাজ করছিল যে আমাদের পরীক্ষা করার কিট আছে কিনা আমাদের পিপিই আছে কিনা আমাদের হাসপাতাল প্রস্তুত আছে কিনা আমাদের ডাক্তারদের মধ্যে ভীতি কাজ করছিল নার্সদের মধ্যে কাজ করছিল সামগ্রিকভাবে এক ধরনের ভয়ঙ্কর অবস্থার কথা আমরা করে আসছিলাম কিন্তু আজকে আমি আপনাকে বলতে পারি যে আমাদের প্রস্তুতি যে পর্যায়ে আছে আমরা মোটামুটি ভাবে একেবারে প্রস্তুত যে কোনো অবস্থায় যদি আসে আমরা সেই মোকাবেলাটা করতে পারবো একটা বিষয় আমি আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা যারা এই করোনা নাইনটিন নিয়ে পর্যালোচনা করছি জ্ঞান অর্জন করার চেষ্টা করছি বিভিন্ন সূত্র থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছি সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা এটা আসলে ইমিউন সিস্টেমের উপরে ডিপেন্ড করে ইমিউন সিস্টেমটা যদি দুর্বল থাকে তাহলে তার পক্ষে আক্রমণ করাটা খুব সহজ হয় আমরা লক্ষ্য করেছি যেটি আপনি লক্ষ্য করে থাকেন বাংলাদেশের মানুষ প্রথাগত ঐতিহ্যগতভাবে সামাজিক কারণে পরিবেশের কারণে অন্তত এমন একটি ভিতরে বসবাস করে যেটি সম্ভবত দুনিয়ার বহু দেশ এটা কল্পনাও করতে পারেন না আপনি যদি বাংলাদেশের গ্রামের দিকে তাকান বাংলাদেশে আমার বাড়ি আমার বাড়ি থেকে একজন এমবিবিএস ডাক্তার পেতে ১৬ কিলোমিটার দূরে যেতে হয় সেই জায়গাতে গ্রামের মানুষ কিন্তু বসবাস করছে স্বচ্ছন্দে বসবাস করছে রোগ শোক মোকাবেলা করছে দীর্ঘ জীবন লাভ করছে এবং এটি তার পক্ষে সিস্টেমটি সেই কারণে কিন্তু সম্ভব হয়েছে অর্থাৎ সংক্রমণের যে হার আমার কাছে এখন দৃশ্যমানভাবে কম মনে হচ্ছে অন্যের কাছে কম মনে হচ্ছে এটির একটি অন্যতম কারণ আমি মনে করেছি বাংলাদেশের বাঙালিরা ইমিউন সিস্টেমের দিক থেকে অত্যন্ত দৃঢ় এবং এই ধরনের ভাইরাস মোকাবেলার সক্ষমতা তাদের আছে আমরা একটা কথা বলি আমাদের সর্দি জ্বর ঠান্ডা কাশি এগুলো তো অলমোস্ট দৈনন্দিন বিষয় আমরা একসময় বলতামই ব্যাঙ্গেরা আবার সর্দি তো এই অবস্থার ভিতরে বাঙালিরা বসবাস করে আপনারা সঙ্গে জনাব মোস্তাফা জব্বার আমরা সবাই আমরাও এই ভালো বোধ করতে চাই আমাদের যে হার্ড ইমিউনিটির মাধ্যমে এই মহামারী আমাদেরকে সবচেয়ে নিম্নতম ক্ষয়ক্ষতির কাটিয়ে উঠতে পারবো আপনার আমরা অবশ্যই সেই সম্ভাবনা দেখতে চাই কিন্তু সম্পদের সীমাবদ্ধতার একটা ব্যাপার আছে যেটি আপনি দেখেছেন যে বিশেষ করে সম্পদ বলতে আমি আহ ফিজিক্যাল রিসোর্স কথা বলছি হেলথ সেক্টরে আমেরিকার ইউরোপ যারা রিসোর্সফুল তারাই তাদের কাছে ভেন্টিলেশন যেটা এই রোগের কোনো চিকিৎসা যেহেতু নেই এখানে একটা ম্যানেজমেন্ট আছে এবং এই ম্যানেজমেন্টটি হচ্ছে তাদেরকে বিশেষ করে একেবারে অ্যাকিউট যারা একেবারে যারা সেবার সমস্যায় থাকবে তাদেরকে ভেন্টিলেশনের মধ্যে রাখতে হবে তো সেইটা খবরে বেরিয়েছে কতদূর সত্য আমরা জানি না সেটি হচ্ছে যে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় মাত্র তেত্রিশটি ভেন্টিলেটর রয়েছে যদিও আইসিউ কে অনেকে ভেন্টিলেটর বলে ভুল করেন ভেন্টিলেটর ইস টোটালি একটা আলাদা একটা ব্যাপার যেখানে এয়ার পাম্পিং থেকে শুরু করে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ একটা ব্যবস্থা থাকবে তো সেটা মাত্র তেত্রিশটি আছে তারপরে আমাদের তো হসপিটালগুলোতে করোনা ইউনিট অথবা যে ইনফেক্টেড ইনফেকশাস ডিজিজ ইউনিট সব জায়গায় নাই তো সে কারণে এখানে একটু আইসোলেট রাখতে হয় এটা ভাইরাল ডিজিজগুলোতে তো সেক্ষেত্রে বড় বড় গ্রুপরা এগিয়ে এসছে সরকারও অনেক উদ্যোগ গ্রহণ করছে আমরা দেখছি কিন্তু এই যে তেত্রিশটি ইনকিউবেটর এবং পিপি কথা বলা হচ্ছে সেটা তো এই যে সম্পদের সীমতা যেখানে আমেরিকা অথবা ইউরোপ এত ক্রাইসিসে ভুগছে সেখানে আমরা কিভাবে বলতে পারছি যে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে এই ব্যাপারটা কি আপনি কি একটু ব্যাখ্যা করবেন এই সব সমস্ত প্রস্তুতি আছে বলতে আমরা আসলে কি মিন করতে চাচ্ছি দেখেন আমি একদম আমার গ্রাম আমার ইউনিয়ন আমার উপজেলা এই পর্যন্ত খবর খবর রাখি রাখি আপনি যদি আমাকে আগে করতেন আমি অসহায়ের মতো বলতাম যে আমার উপজেলাতে স্বাস্থ্য কেন্দ্র আছে কিন্তু ওখানে তো আমার নার্সের জন্য মাস নাই ডাক্তারের জন্য পিপি নাই সুতরাং এই অবস্থাগুলো হয়তো আমাকে বলতে হতো কিন্তু আজকে আমি আপনাকে বলতে পারি আমার ডাক বিভাগের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি অবাক হতে পারেন এবং সারা পৃথিবীর বাঙালিরা বিস্মিত হতে পারে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছে যারা ভেন্টিলেটর যন্ত্র বাংলাদেশে উৎপাদন করবে এর যে প্যাটেন্ট আছে ইন্টেলের তাদের কাছ থেকে প্যাটার্নটা পেয়েছে উৎপাদনের ব্যবস্থাটা গ্রহণ করেছে আমরা এক্সপেক্ট করছি যে দু চার দিনের ভিতরে তারা উৎপাদন ব্যবস্থার ভিতরে যেতে পারবে এবং যে ক্রাইসিসটার কথা আপনি বলেছেন আমরা প্রত্যাশা করি যে আমরা যদি দেশে উৎপাদন করতে পারি তাহলে আমার এই ক্রাইসিস থাকার কোনো কারণ থাকতে পারে না দ্বিতীয়ত যেমন ধরেন আপনি যদি বললেন কারণ এর আগে গণস্বাস্থ্য কেন্দ্র তারা খুব স্বল্প পয়সায় যে কিট বের করেছে কারণ এই কিটটিও এক্সপেন্সিভ এবং কিটটি এই 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 ধরনের কিট তো সব জায়গায় অ্যাভেলেবল থাকে না যেখানে ইউরোপ আমেরিকা তারা নিজেরাই সব রোগীকে পরীক্ষা করতে পারছে না এটি একটি বড় অভিজ্ঞতা যেমন আমি আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলতে পারি আমাদের এখানে ডাক্তাররা সংক্রমিত হচ্ছে আমাদের ইম্পেরিয়াল কলেজের একজন চিকিৎসক বন্ধু বাংলাদেশি অরিজিন তিনি সেই অধ্যাপক সাহেব সে কিন্তু পনেরো দিন বাসায় ছিলেন কোয়ারেন্টাইনে এবং সিমটম সবগুলো সিমটম নিয়ে কিন্তু তারপরেও তাকে কিন্তু টেস্ট করা যায়নি টেস্ট করতে পারেনি তার মানে টেস্ট কিটের সীমাবদ্ধতা এইখানেও আছে তো সেই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশের টেস্ট কিছু সীমাবদ্ধতা আছে গণস্বাস্থ্য কেন্দ্র কম সস্তা পয়সায় সেটা করেছে আপনি বলেছেন ভেন্টিলেটর এখন যদি বাংলাদেশ উৎপাদন উৎপাদন করতে পারে এটি বলা যায় যে এই ধরনের ইস্যুতে বাংলাদেশ এক্ষেত্রে একটা এক্সপোর্টিং এর সুযোগও পাবে এবং দেশের চাহিদাও সেক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখবে আপনাকে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ তথ্যটি দেওয়ার জন্য আমরা আপনার যে ডিজিটাল মনিটরিং এর ব্যাপারটাতে বিস্তারিত যাব একটু পরে কিন্তু আমার কাছে অনেক দর্শক অনেক প্রশ্ন করছে আমি শুধু এবং জনাব মুস্তফা জব্বার তাদের প্রিয় মুস্তফা জব্বার পেয়ে তারা অনেক প্রশ্ন করছে আমি শুধু দুই একটা প্রশ্ন আপনার কাছ থেকে নিচ্ছি আমাকে একজন প্রশ্ন করেছে যে আপনি জব্বার ভাই মুস্তফা প্রবাসীদের সম্পর্কে আপনি যদি কিছু বলতেন মক্কা মদিনা আজ বিভিন্ন দেশ থেকে আছে বিশেষ করে ইটালি থেকে ইটালি থেকে এই প্রশ্নটি বারবার আসতেছে যে ইটালি থেকে যারা অনেকে গেছে এবং বিদেশ থেকে যারা গেছে তারা অনেক ধরনের পরিস্থিতিতে পড়ছে এবং শুধু ঢাকায় নয় তাদের গ্রামের বাড়িতে তারা পরিস্থিতিতে পড়ছে তাদের কাছ থেকে পুলিশ মানে বিভিন্ন ভাবে উৎকোষ গ্রহণের জন্য ভয়ভীতি দেখাচ্ছে কোথাও কোথাও তাদের বাড়িতে হামলা হয়েছে কিংবা এরকম একটা ধারণা করা হয়েছে যে প্রবাসী আসার কারণেই এরকমটা আসলে তো পুরো ডিজিজটাই এটা একটা ফরেন ফরেন ভাইরাস হিসেবে আমেরিকা নিজে বলেছে যদিও এখন আর বলছে না কারণ সারা পৃথিবীতে এটা চায়না থেকে এসেছে এখন এটা তো আর বলে কোনো যেহেতু ভাইরাল ডিজিজের কোনো অথবা ভাইরাসের কোনো বর্ডার নাই এবং ভাইরাসের কোনো পাসপোর্ট নাই ভাইরাসের কোনো লিমিটেশন নাই সো এটা একটা একটা বৈশ্বিক সমস্যা এবং এগারো তারিখে ডাব্লিউএইচও যখন এটাকে বৈশ্বিক মহামারী ডিক্লেয়ার করলো প্যান্ডেমিক ডিক্লেয়ার করলো তখন সারা পৃথিবীর সকল দেশ তাদের এগ্রিমেন্টে সাইন করার কারণে তারা বাধ্য এটাকে কম্বাইনলি এটাকে অ্যাড্রেস করার জন্য আপনাকে এই জন্য আমি জানতে চাই যে সরকার এবং প্রশাসন প্রবাসীদের নিরাপত্তা এবং মর্যাদার প্রশ্নে কি করছে এবং আপনি এক্ষেত্রে ব্যক্তিগত আপনি কি মনে করেন প্রবাসীরা যে এইরকম একটা নাজেহাল অবস্থায় পড়ছে আপনার কাছে প্রশ্ন করছে যে আপনি মাননীয় মন্ত্রী হিসেবে আপনি কিভাবে এই ব্যাপারে একটু অ্যাড্রেস করবেন প্লিজ আমি এটি অস্বীকার করব না যে অভিযোগগুলো করা হয়েছে এরকম দু একটা ঘটনা যে ঘটেনি এটা আমি বলবো না কিন্তু বাংলাদেশের মানুষ যে যে কোনো অবস্থাকে মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে তার প্রমাণ হচ্ছে যে যে পৃথিবীর সকল প্রান্ত থেকেই বাংলাদেশে আপনার প্রবাসীরা এসছে তারা তাদের গ্রামে থাকছে বাড়িতে থাকছে দু এক জায়গাতে হয়তো এরকম ঘটনা অবাঞ্ছিত ঘটনা ঘটেছে কিন্তু তার মানে এই না যে বাংলাদেশে তারা একেবারে অনাহত মানুষ হিসেবে বিরাজ করছে আমরা তাদের ক্ষেত্রে যেখানে যেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন দরকার সেখানে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করেছি যেখানে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা দরকার আমরা সেখানে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি এবং আমি আপনাকে এটুকু বলতে পারি বিচ্ছিন্ন ঘটনাগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে বাংলাদেশ একটি পরিবারের মতন বসবাস করছে এবং আমরা এইখানে বিশেষ করে প্রবাসী যারা আমার বক্তব্য যারা শুনছেন তাদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই আমরা কিন্তু আপনাদেরকে বাংলাদেশের সোনার মানুষ হিসেবে গণ্য করি আমাদের প্রায় এক কোটি চব্বিশ লক্ষ মানুষ সারা পৃথিবীতে কাজ করে এবং তারা যে বৈদেশিক মুদ্রা পাঠায় এটি আমাদের অর্থনীতির জন্য একটা বিরাট আকারের ভিত্তি আমরা আমাদের এই সম্পদকে কখনোই ছোট করে দেখি না তারা নিজের দেশে এসছে নিজের দেশে নিজের মাতৃভূমি হিসেবে থাকবে এবং এই ক্ষেত্রে আমাদের যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকায় আমরা পালন করব। এটা মনে করার কোনো কারণ নাই যে বাংলাদেশের মানুষ অতিথি থেকে উল্টা দিকে যাত্রা শুরু করেছে তবে কোনো কোনো ক্ষেত্রে অনেক ধন্যবাদ প্রবাসীদেরকে এই মর্যাদার প্রশ্নটি আপনি আবারও উল্লেখ করলেন আপনি বললেন এবং আপনি আমরা বিশ্বাস করি এটা আপনি মন থেকে মনের গভীর থেকে বলেছেন প্রবাসীদেরকে শোনার মানুষ হিসেবে কিন্তু তারা প্রবাসীরা কোথায় বিক্ষুব্ধ হয় প্রবাসীরা বিক্ষুব্ধ হয় যখন কোথাও কোথাও দোকান পাটে লেখা হয় যে যদিও হয়তো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে আপনি যেটি বলছেন যে যে প্রবাসীদের প্রবেশ নিষেধ তারপরে কোথাও হয়তো দেখা পুলিশ গিয়ে টাকা দাবি করছে যে তোমরা এতদিন আগে তোমরা নিশ্চয় রিপোর্ট করো নাই তাহলে তো এখন এটা এই ব্যবস্থা করতে হবে না হলে তোমাদেরকে ধরে নিয়ে যেতে হবে এই ধরনের খবরগুলো যখন পত্রপত্রিকায় আসছে এবং এই ধরনের খবর সোশ্যাল মিডিয়াতে শুধু আমরা গুজব এবং ফলস স্টোরি সম্পর্কে আমরা অনেক বেশি ভাইব্রেন্ট আমরা সব নিশ্চিত করতে চাই কিন্তু এই খবরগুলো বাস্তবভাবে এবং ফ্যাকচুয়ালি আমরা দেখেছি আপনিও আপনারও হয়তো আপনারও চোখে পড়েছে কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত অ্যাক্টিভ এবং আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক ছোটখাটো মানবিক বিপর্যয়ে আপনি ভূমিকা রেখেছেন আমরা অতীতে দেখেছি এই ঘটনাগুলোতে তো প্রবাসীদের উপরে প্রবাসী এবং দেশের মানুষের মধ্যে একটা ডিভিশন তৈরি হওয়া অথবা এক ধরনের দেশের ভিতরে প্রবাস বিরোধী একটা মনোভাব তৈরি হওয়ার যে পরিস্থিতি কখন কখনো তৈরি হতে পারে বিচ্ছিন্ন আপনি এবং সরকার কিভাবে আমি একেবারে একেবারে আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে এই ধরনের কোন ভুল ধারণা যেন আমার কোনো প্রবাসী ভাই বোনের মধ্যে না থাকে কারণ বাংলাদেশের এখনকার যে অবস্থা বাংলাদেশের প্রায় এমন কোন পরিবার পাবেন না যে পরিবার থেকে কোনো না কোনো ভাবে কোনো না কোনো প্রবাসী রয়েছে আপনি যে একদম দরিদ্র মানুষ থেকে শুরু করে গ্রামের মানুষ থেকে শুরু করে অবস্থাপন্ন মানুষ পর্যন্ত প্রত্যেক বাড়িতে অথবা প্রত্যেক পরিবারে অথবা আত্মীয় স্বজনের মধ্যে কোনো না কোনো ভাবে প্রবাসিত পাবেনি এবং সারা দুনিয়া জুড়ে ষোলো কোটি মানুষের দেশে যদি সোয়া কোটি মানুষ বিদেশে থাকে তাহলে আপনি হিসেব করে দেখেন যে আমাদের বাড়িতে একজন তো খুঁজে পাওয়া যাবেই যিনি বিদেশে বসবাস করেন আমি একদম স্পষ্ট করে কথাটা বলতে চাই যে আহ বিষয় আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি অথবা দু একটা চিত্র দেখেছি এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা বিবেচনা করি বাংলাদেশের মানুষ পরিবার কেন্দ্রিক মানুষ পরিবারকে ছেড়ে তারা বেঁচে থাকতে পারে না সেই কারণেই আমি মনে করি যে দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে আপনারা গুরুত্ব দিয়ে না দেখে এটি দেখবেন যে বাংলাদেশ বস্তুত পক্ষে পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাষীদের একমাত্র জাতিরাষ্ট্র এবং এই একমাত্র জাতিরাষ্ট্র বলেই এটি নিজের রাষ্ট্র হিসেবে বিবেচনা করার অধিকার প্রত্যেকটি বাঙালির আছে আর বিশেষ করে যারা বাংলাদেশে বংশোদ্ভূত তারা যেখানেই থাকেন না কেন যে প্রান্তেই থাকেন না কেন তারা নিঃসন্দেহে স্বাগত এখন যে পরিস্থিতিটা হয়েছে এই পরিস্থিতিতে দেখেন এরকম ঘটনাও ঘটেছে আমাদের আপনি কথা বাদ দেন করোনাতে যদি কেউ মারা যায় তাকে দাফন করার মতন যে অবস্থাটা তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু জটিলতা তৈরি হয়েছে গ্রামেগঞ্জে এই ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে কবরস্থানে কবর দিলেও করোনাতে মানে আক্রান্ত হতে পারে এই ধরনের ভুল ধারণা নিয়ে মানুষ বিহেভ করছে কিছু কিছু দুর্ঘটনা তো ঘটেছে উত্তরাতে করোনা রোগী ভর্তি করা হয়েছে এই আশঙ্কায় এই এই খবরে দেখা গেল যে একটা ক্লিনিক ভাঙচুর হয়েছে তারপরে করোনা রোগী মারা গেছে পরবর্তীতে সেখানে সেই বাড়ি তার চারপাশে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে অন্য পরিবারগুলো অন্য পরিবারগুলোকে এবং আশেপাশে প্রতিবেশীদের উপর হামলার ঘটনার অনেক খবর আমরা দেখেছি আপনি যে সামাজিক আতঙ্কের কথা বলেছেন এই আতঙ্ক নিরোধ করা অথবা প্রবাসীদের বিরুদ্ধে বিরূপ পরিস্থিতি যাতে না হয় এইভাবে সচেতনতামূলক মূলক কর্মসূচি কি ধরনের সচেতন মূলক কার্যক্রম সরকার পরিচালনা করছে এবং এটা কি আদৌ হচ্ছে কিনা আমি আপনাদেরকে এইটুকু নিশ্চিত করে বলতে পারি সরকারের পক্ষ থেকে পুরো বিষয়টাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং যেই সব ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ঘটছে সেই ক্ষেত্রে সরকার অত্যন্ত দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণ করছে এবং আমি আমাদের প্রবাসী ভাইবন্ডদের প্রত্যেককে আমি আশ্বস্ত করতে পারি বাংলাদেশ আপনার মাতৃভূমি বাংলাদেশ আপনার রাষ্ট্র এই রাষ্ট্রে আপনার যতটুকু নিরাপত্তা দরকার সেইটুকু নিরাপত্তা বিধান করা আমাদের সরকারের দায়িত্ব জনগণের দায়িত্ব এবং এটি আপনি এখানে পাবেন এটি আকস্মিকভাবে হঠাৎ করে একটি মহামারী কেন্দ্রিক ঘটনা ঘটে গেছে আপনি এর মধ্যে খবরও পেয়ে থাকবেন কোন কোন জায়গাতে আমরা কোয়ারেন্টাইন করতে গিয়েছি সেখানে স্থানীয় লোকেরা বিক্ষোভ প্রদর্শন করেছে হাসপাতাল করতে গিয়েছে সেখানে গিয়ে স্থানীয় লোকেরা বিক্ষোভ প্রদর্শন করেছে কিন্তু পরবর্তীকালে কিন্তু আমরা সেগুলো করতে সক্ষম হয়েছে। অর্থাৎ মানুষকে বোঝাতে হয়েছে এবং বুঝিয়ে তাদেরকে এইটুকু নিশ্চিত করতে হয়েছে যে এই কাজগুলো সমগ্র দেশের জন্য উপকারী আর আমি বলবো যে বসবাস করা এইটুকু এটি যে অপরাধ না দেশের জন্য যে আসলে একটি মহা সম্পদ আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল সচেতন মানুষের এটা ধারণা করে কোন কোনো লোকের দুর্ব্যবহারের জন্য অথবা দুই একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য আমি আশা করি পুরা বাংলাদেশকে দায়ী করবেন না বাংলাদেশের জনগণকে দায়ী করবেন না আমি মনে করি যে আমরা পরস্পর একেবারে রক্তের সম্পর্কে সম্পর্ক যুক্ত এমন কোন প্রবাসীকে আমরা পাবো যার সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক নাই ফলে আমি তাকে অনাত্মীয় বিবেচনা করার মতন চিন্তা ভাবনা করতে পারি না আমরা অতিথি পরায়ণ জাতি সেই জায়গাতে আমরা আছি থাকবো এবং ভবিষ্যতে এই অবস্থা দৃঢ় হবে আমি বিশ্বাস করি এটি একটি সাময়িক অবস্থা অবস্থা এই আমরা কাটিয়ে উঠতে এবং আমাদেরকে আসলে ভবিষ্যতে একাত্ম একটা জাতি হিসেবে সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এটি ধরেন এখন যে করোনা পরিস্থিতি আছে সেই পরিস্থিতির উত্তর যে সময়টা আসবে সারা পৃথিবীতে যে অর্থনৈতিক মন্দার বিষয়টা আসবে ব্যবসা বাণিজ্যের যে মন্দার বিষয়টি আসবে এটি আসলে বহুজনের কাছে মনে হয় যে কল্পনা করারও অতীত অবস্থায় গিয়ে দাঁড়িয়ে গেছে কি পরিমাণ বেকার তৈরি হবে কি পরিমাণ শেয়ার বাজারের ফল হবে ব্যবসা বাণিজ্যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে সেই অবস্থাতে বাংলাদেশের মতন একটা উদীয়মান অর্থনীতি এই অর্থনীতি কিন্তু প্রবাসীদের এই যে বৈদেশিক মুদ্রা আয় তার উপরে ব্যাপক ভাবে নির্ভরশীল এই কথাটি আমাকে স্বীকার করতে হবে অতএব আমরা আমাদের নিজেদের সম্পদ নষ্ট করব এটা মনে করার কোনো কারণ নেই অর্থাৎ আপনি যে বিপর্যয় আপনি সেই বিপর্যয় মোকাবেলার অর্থাৎ করোনা উত্তর পরিস্থিতি নিয়ে যে উদ্বেগের কথা বলছেন আমি অবশ্যই সেটি এই করোনা পরিস্থিতির চেয়ে কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয় অনেক বড় একটা বক্তব্য আপনি সামনে নিয়ে এসছেন এটিও এই মুহূর্তে আমরা আরেকটি আপনার কাছে অনেকগুলো প্রশ্ন এসছে যে মক্কা মদিনা সহ আহ মিডিল ইস্টের সবগুলো দেশে মালয়েশিয়ার মতো মুসলিম দেশে উপাসনালয় মসজিদ মন্দির প্যাগোডা সব বন্ধ আছে ইউরোপ আমেরিকা তো আরো তিন সপ্তাহ আগে থেকেই দু সপ্তাহ আগে থেকেই বন্ধ তো মসজিদ মন্দির পেগোডা বিশেষ করে মসজিদ আমাদের দেশ যেহেতু নব্বই ভাগ মানুষ মুসলমান কিন্তু আমাদের মুসলমানদের একটা ভ্যালুজ খুবই স্ট্রং একটা বিশ্বাস আছে সেটি হচ্ছে যে আমাদের জন্ম মৃত্যু এবং এটা আল্লাহর হাতে সুতরাং যেভাবেই হোক না কেন ভাইরাস যদি আসে তো আমার কিছু করণীয় নাই এরকম একটা স্ট্রং ভ্যালুজ যেটা আছে যেটি অনেক কিছুর সঙ্গে কনফ্লিক্ট করে এখন কথাটা হচ্ছে যে এই কারণে আমরা দেখেছি যে সরকার এর মধ্যে গত সপ্তাহে একটা মিটিং হয়েছে আলেম-উল-উলামাদের নিয়ে এবং সর্বশেষ সিদ্ধান্তে মসজিদ মন্দির এগুলো বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি তো এটা তো উপাসনালয় কি করোনার বাইরে থাকবে এবং এই পরিস্থিতি তো অত্যন্ত উদ্বেগজনক কারণ আমাদের মুসলমানদের সর্বোচ্চ যে সর্বোচ্চ সম্মানিত যে স্থানগুলো মক্কা মদিনা সেখানে যদি বন্ধ থাকে কারণ তার মানে ধর্মীয় যে স্কলার্স তারা এই জায়গায় এসছেন কারণ এই ব্যাপারে অনেক রেফারেন্স আছে যে এবং এরকম সময় হয়েছিল তাহলে এই ব্যাপারটা কেন করা যাচ্ছে না কারণ এটা খুবই ইম্পর্টেন্ট মসজিদে উপাসনালয়ে প্রার্থনার ব্যবস্থা থাকবে বাট এটাও ইম্পর্টেন্ট সমাজকে বাঁচিয়ে রাখতে হবে প্রথমে এই যে দ্বন্দ্বটা এই যে সমস্যাটা এটাকে আপনি কিভাবে দেখেন মাননীয় মন্ত্রী দেখেন বাংলাদেশে ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আমরা ধর্মীয় আবেগের দিক থেকে অন্যতম সেরা একটি জাতি এবং এই ক্ষেত্রে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ধর্মকে ধর্মের মতন করে পালন করার জন্য যেই সব সুযোগ সুবিধা তৈরি করা দরকার সেটি একেবারে বাংলাদেশ শাস্ত্রের জন্ম থেকে আমরা করে আসছি এবং সেই ক্ষেত্রে এটা ঠিক আমি আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন সেই অর্থে আমরা যদি কাবার শরীফের বন্ধ করে দিতে পারি আমরা যদি গির্জা বন্ধ করে দিতে পারি যদি ভারতের মসজিদ বন্ধ হতে পারে পাকিস্তানের মসজিদ বন্ধ হতে পারে তাহলে বাংলাদেশে কেন হতে পারে না আমার কাছে মনে হচ্ছে যেটা সেটা আসলে একটি আবেগের বিষয় এবং এই আবেগের বিষয়ে সরকার খুব কঠোরতার সাথে কোন সিদ্ধান্ত যদি দেয় তাহলে এটি ধর্মীয় আবেগকে বা অনুভূতিকে আঘাত করতে পারে সে বিষয়টি সরকার বিবেচনা করে বলেই আসলে আমরা চেষ্টা করছি আমাদের যারা আলেমা আছেন তাদেরকে পুরো বিষয়টি বোঝানোর জন্য আমার নিজের কাছে যেটা মনে হয়েছে আমি বহু জায়গাতে দেখেছি যে মানুষ মসজিদে যাচ্ছে কিন্তু মসজিদে যাওয়ার পরেও আমরা যে সামাজিক দূরত্বটাকে মানে বহাল রাখার জন্য বলেছি যে আপনি তিন ফুট দূরে দূরে দাঁড়াবেন সেইভাবে অনেকে মসজিদে যাওয়া ছেড়ে দিয়েছে আসলে প্রাথমিকভাবে তো একটা বড় ধাক্কা লেগেছেই সেই ধাক্কাটা সামাল দিয়ে আমরা বেশ কিছুটা অগ্রগতি আমাদের সাধিত হয়েছে আমি বিশ্বাস করি যে আমাদের আলামোলারও জ্ঞানী মানুষ তারা পণ্ডিত ব্যক্তি তারাও উপলব্ধি করবেন যে মানুষের জীবন রক্ষার জন্য বিজ্ঞানসম্মত যে ধরনের পন্থাগুলো অবলম্বন করা দরকার সে পন্থাগুলো যাতে আমরা অবলম্বন করতে পারি আমি দেখেন আপনি দেখেন যে ডাব্লিউচও যে গাইডলাইনটি দিয়েছে সেখানে মূলত বলেছে প্রতিরোধের জন্য একটাই উপায় বলেছে সেটি হচ্ছে ডিস্টেন্সিং এবং আইসোলেশন আর আর হচ্ছে যে মেডিকেল অ্যারেঞ্জমেন্ট হিসেবে বাংলাদেশে কি এমন আলিম ওলামা আমরা কি আশা করতে পারি না উপস্থিত রয়েছে যিনি এই ব্যাপারে ধর্মীয় নেতৃত্বটি আমাদেরকে আয়োজন করে দিতে পারে সরকারি উদ্যোগের পাশাপাশি আপনি নাগরিক হিসেবে আপনি মন্ত্রী হিসেবে নয় আপনি একজন মুসলমান হিসেবে অথবা একজন নাগরিক হিসেবে আমি প্রশ্নটি আপনার কাছে করতে চাই এমন কোনো অথরিটারিয়ান একজন প্রিস্ট অথবা ইমাম অথবা আলেম কি আমরা জাতির সামনে পাই না যিনি জাতিকে এই দুঃসহ এই দুর্বি মহামারীর মুহূর্তে এই ব্যাপারটি তুলে ধরতে পারে কারণ আপনি সবকিছু করলেন জুমার নামাজে লোক লোক এসে হাজির হলো তিনশো তাহলে এখন কথাটা হচ্ছে যে একজন ক্যারি করবেন আরেকজন রিসিভ করবেন এবং এই সংখ্যাটা কত ভয়াবহ হতে পারে সেটা ইটালির একটা উদাহরণ দিয়ে আপনাকে বলেছি একুশে ফেব্রুয়ারি একজন একুশে মার্চ সাতান্ন হাজার আমি সে কথাটি আপনার কাছে জানতে চাই এই মূল্যবোধের সংকট এই যে মূল্যবোধের দ্বন্দ্ব এই জায়গার থেকে মিটিভেশন রাষ্ট্রের অবশ্যই সর্বোচ্চ কর্তৃত্ব হচ্ছে মানুষকে নিরাপদ রাখা অন্য সব ভ্যালুস কে মেনটেন করে আমি সে কথাই আপনাকে জানতে চাচ্ছিলাম আর কি এখানে কি কোনো অথরিটেরিয়ান আমরা কোনো আলেম অথবা সিস্টেম পাই না আমরা আশা করি আমি নিজে খুব আশাবাদী মানুষ আমি আশাবাদী যে আমাদের আলেমারা পণ্ডিত ব্যক্তি তারা উপলব্ধি করছেন এবং আমি যে অবস্থাটা এখন বিরাজ করবে আমি করছে আমি আশা করি যে সেই অবস্থাটা সামনের দিনগুলোতে বিরাজ করবে না আমাদের সতর্কতা যেমনি করে পারবে আমাদের সচেতনতা যেমনি করে পারবে আমাদের আলেম ওলামারাও নিশ্চয়ই সবাইকে এইভাবে এই খাতে প্রবাহিত করতে পারবেন এই বিশ্বাসটুকু আছে কারণ আমি বিভিন্ন আলেম ওলামাদের সাথে কথাবার্তা বলেছি নানা সময়ে তাদের সাথে আমার ইন্টারেকশন রয়েছে আমি তাদেরকে বিজ্ঞানসম্মত বিষয়গুলোতে অত্যন্ত যুক্তিপূর্ণ পেয়েছি প্রাথমিকভাবে হয়তো এখনো একটা আবেগ কাজ করেছে কারণ আমাদের এখানে আমরা কখনো এইরকম সিচুয়েশন ফেস করি নাই যে আমরা মসজিদে যেতে পারবো না কখনো এরকম সিচুয়েশন ফেস করি নাই যে আমরা একসাথে গিয়ে নামাজ পড়তে পারবো না ফলে এই ধরনের বিষয়গুলো অনেকটাই আবেগ অনুভূতির উপর নির্ভরশীল হয়ে গেছে সরকার চেষ্টা করছে আমি বিশ্বাস করি আলামাল আগুন এগিয়ে আসবেন এবং এই অবস্থাটা আশা করি দীর্ঘস্থায়ী হবে না সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য আমি যেন বুঝতে পারছি আমি সরাসরি চলে যাবো এবার ডিজিটাল মনিটরিং আপনি যে আপনার মন্ত্রণালয় আপনার নেতৃত্বে যে কাজটি করছে ডিজিটাল ম্যাপিং এর মাধ্যমে করোনা ক্রাইসিস কে অ্যাড্রেস করার জন্য এখানে কতগুলো বিষয় এসছে খুবই ইম্পর্টেন্ট যেটা সমস্ত মোবাইল আপনি সঙ্গে সঙ্গে রেখেছেন স্বরাষ্ট্র থাকছে গোয়েন্দা সংস্থা হয়তো অন্যান্য যে সংস্থাগুলো সবাই থাকছে এখন কথা হচ্ছে যে ডিজিটাল মনিটরিং এর মাধ্যমে ম্যাপিং এর মাধ্যমে এটা খুবই উন্নত একটা ব্যবস্থা হবে কিন্তু যে উদ্বেগটা নিয়ে মিডিয়ার পক্ষ থেকে থার্ড অ্যাঙ্গেলে যেহেতু আমাদের এটা টিভি থ্রি আমরা থার্ড এঙ্গেলে প্রশ্ন করি প্রিয় দর্শক আপনারা যারা শুনছেন আপনারা যারা প্রশ্ন করছেন আপনাদের প্রশ্নগুলো আমরা জবাব দিব এবং পাশাপাশি আরো প্রশ্ন থাকলে আপনারা দিন আপনারা শেয়ার করতে পারেন ওপিনিয়ন দিতে পারেন লাইক করতে পারেন জনাব মুস্তফা জব্বার আপনার আমাদের সকলের প্রিয় যোগাযোগ মন্ত্রী তিনি আমাদের সঙ্গে আছেন এই যে ডিজিটাল মনিটরিং এ যে তথ্যগুলো চাওয়া হবে আপনি জানেন যে প্রত্যেকটি প্রোগ্রামেরই দুটো সাইট থাকে কয়েনের বিশেষ করে এটা তো খুব দরকারি ইনফরমেশন তার নাম বয়স এবং টেম্পারেচার অথবা তিনি কোথাও যারা বিদেশে গিয়েছে বিদেশ থেকে এসছেন অথবা বিদেশে গেছেন কিনা এই তথ্যগুলো এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু পাশাপাশি তথ্য যারা দুটো উদ্বেগ আছে একটা হচ্ছে যে সকলের হাতে মোবাইল নাই বাকিরা কি করবে আর তথ্য দেওয়ার ক্ষেত্রে এক ধরনের সাইনেস কাজ করে যখনই সবাই সোশ্যাল মিডিয়াতে থাকে সবকিছু দেখে সবকিছু করে কিন্তু যখনই ব্যক্তিগত তথ্য দিতে চায় তখন সে মনে করে যে তার এই তথ্য নিয়ে গোয়েন্দা সংস্থা আবার কি করে আবার অন্য কোনো প্রতিষ্ঠান আবার এটার ট্যাক্স ডিপার্টমেন্ট অথবা অন্য কোনো কেউ কোনোভাবে ট্রেস করে ফেলে কিনা নানা রকমের উদ্বেগ থাকে আপনি কি মনে করেন যে এই ক্ষেত্রে এই প্রোগ্রামে ডিজিটাল মনিটরিং এর ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতিতে উদ্বেগ তৈরি করবে অথবা করবে না ধন্যবাদ আপনাকে আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করব যারা সারা পৃথিবীর এই করোনা প্রতিরোধ করার ইতিহাসটা জানেন তারা জানেন যে বিশেষ করে পৃথিবীর তিনটি দেশ চায়না জাপান এবং কোরিয়া তারা এই করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য ব্যাপকভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেছে যেমন ধরেন চায়না যখন দেখেছে যে নার্সকে দিয়ে রুগীর কাছে ওষুধ পাঠানোটা ঠিক হবে না তখন রোবট দিয়ে ওষুধ পাঠিয়ে দিয়েছে কোরিয়া যখন দেখেছে যে গ্যাস এখন তার টেস্টিং এবং আদার থিংস থেকে তার রিয়েল অর্থে কে কোথায় অবস্থান করে তার ডেটা দরকার তখন সে কিন্তু একটা বিগ ডাটা অ্যানালাইসিস করে এই কাজটা করেছে ঠিক জাপানও একই কাজ করেছে আমাদের ক্ষেত্রে যেটি সুবিধা সেটি আমি আপনাদেরকে বলি যে আমাদের আমাদের প্রত্যেকটি সিম কিন্তু নিবন্ধিত অর্থাৎ যার কাছে একটি মোবাইলের সিম আছে বা একাধিক সিম আছে প্রত্যেকটি কিন্তু আমাদের ন্যাশনাল আইডি কার্ডের সাথে সম্পর্কযুক্ত ফলে আমরা তাদের বেসিক ডেটা ইতিমধ্যেই জানি আমাদের কাছে এই তথ্যগুলো রয়ে গেছে দ্বিতীয়ত যেটি আছে সেটি হচ্ছে আমাদের কাছে একটা ডিজিটাল ম্যাপিং আছে ম্যাপিংটা করেছে আমাদের বিটিআরসি এবং এই বিটিআরসির কাছে এই ডেটাগুলো আছে আর আমাদের যারা মোবাইল অপারেটর তারা কিন্তু প্রতি মুহূর্তে একটা সিম নিয়ে কে কোথায় কোন বিটিএস এর মাধ্যমে কথা বলছেন কার সাথে কথা বলছেন কোথায় মুভ করছেন এইসব তথ্যাদি কিন্তু আমাদের কাছে আছে আমরা শুধুমাত্র যেইসব বিষয়গুলো স্পেসিফিক্যালি জানতে চাচ্ছি আমি মনে করি যে আমার দশ কোটি লোকের কাছ থেকে এই প্রশ্নের জবাব আমি পাব অথবা পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু যারা নিজেরা আক্রান্ত অথবা সম্ভাবনা আছে কিংবা নিজেরা সন্দেহ পোষণ করছেন তারা কিন্তু নিজেদের আগ্রহী এতে আগ্রহী হবেন যে আমি আমার চিকিৎসাটা কেমন করে পেতে পারি আমি কি করে এই সাবধানতা গুলো অবলম্বন করতে পারি এবং সেই ক্ষেত্রে আমি প্রযুক্তির সহায়তা পেতে পারি কিনা আমরা কিন্তু এটা প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্যই করতে এবং আরেকটি বিষয় খুব স্পষ্ট করে বলতে চাই এই ডেটার যে প্রাইভেসি আছে সেই প্রাইভেসি গভর্নমেন্ট সম্পূর্ণভাবে রক্ষা করবে এটি কোনো ব্যক্তির হাতে যাবে না সরকারের হাতে থাকবে এবং আমরা বিটিআরসি থেকে অথবা আমাদের মোবাইল অপারেটর থেকে যে ডেটাটা দেব সেই ডেটাটা আমাদের ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার যেটা আছে সেইখানে আমাদের এই ডেটাটা সংরক্ষিত থাকবে অতএব এতে প্রাইভেসি নষ্ট হওয়ার মতন কোন পরিস্থিতি আসলে তৈরি হবে না আমরা বরং আপনি একেবারে আসল জায়গায় চলে এসেছেন আসলে প্রাইভেসির ব্যাপারটা এই কারণেই আসছে আস্থা এবং মানবিক সমাজ যেটি যেখানে মানবিক সমাজ এবং আস্থা পুরোপুরি ইন প্লেস থাকে সেখানে প্রাইভেসি এবং অন্যান্য বিষয়গুলো আসলে অতটা আপনি যখন এই রকম একটি গুরুত্বপূর্ণ মডার্ন একটা কনসেপ্ট নিয়ে কাজ করছেন ঠিক তখনই যারা তারা ফোন দিচ্ছে যে আমার এখন এই অবস্থা আমি এখন কি করব দেখা যাচ্ছে যে সেই ফোনের কোনো উত্তর পাচ্ছে না প্রতিদিন হাজার হাজার ফোন যাচ্ছে এবং সর্বশেষ দিন শেষে মাত্র চল্লিশ পঞ্চাশ জনকে পরীক্ষা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে কোনো রোগী নাই এখন কথা হচ্ছে রোগী না থাকার তো খুবই ভালো খবর খুবই ভালো খবর কিন্তু যদি বলা হয় যে বাংলাদেশে কোনো আজকে করোনা রোগী নাই আগামীকাল যদি বলা হয় বাংলাদেশে কোনো করোনা রোগী নাই তাহলে ব্যাপারটা বিভ্রান্তিকর হয় কিনা যেটি হচ্ছে যে আজকে পঞ্চাশ জনকে পরীক্ষা করা হয়েছে এর মধ্যে কোনো রোগী পাওয়া যায়নি দ্যাট ইজ এ খবর কিন্তু যখন আমরা প্রচার করি যে ওই যে লকডাউনের জায়গায় ছুটি যেরকম হয়ে গেছে ঠিক সেরকম হয় কিনা যেমন আপনি যে এখন ডিজিটাল মনিটরিং ডিজিটাল শেপিং যেটি করছেন এটি হচ্ছে যে একটা উন্নত প্রযুক্তির মাধ্যমে সত্যিকার অর্থে মনিটরিং হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট এবং বিভিন্ন ধরনের সাপোর্ট সার্ভিস সবকিছু এর মধ্যে যাবে কিন্তু আস্থা এবং অনাস্থার যে সংকটটা আইসিরিয়ার যে উদাহরণটা দিলাম সেই ধরনের সংকট কি আপনার এই শুভ উদ্যোগকেও এফেক্টেড করতে পারে কিনা আমি মনে করি না বাংলাদেশের মানুষকে আন্ডার এস্টিমেট করার কোন যুক্তিসঙ্গত কারণ নাই বাংলাদেশের যদিও আমাদের অতীত হচ্ছে আমরা একটা লাঙ্গল জলের দেশ ছিলাম ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা মিস করছি কিন্তু আপনি যদি দুই নয় থেকে আজকে দুই সাল পর্যন্ত এই সময়টাতে দেখেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশের মানুষ একটা ডিজিটাল জীবনধারার সাথে অভ্যস্ত হয়ে গেছে এবং এই অভ্যস্তদের এতটা চমৎকার আমি নিজে মুগ্ধ যে প্রকৃতপক্ষে আমরা বাড়িতে বসে অফিস করার মতন যোগ্যতা রাখি আমরা প্রকৃত পক্ষে নিজেদের যে ব্যবস্থাপনা আছে সেগুলো করার মত যোগ্যতা রাখি আপনি এমন কি ইভেন একেবারে গ্রামের অশিক্ষিত মূর্খ যে লোকটা আছে সেই লোকটাকে দেখতে পাবেন কি দক্ষতার সাথে সে মোবাইল ফোনটাকে ব্যবহার করে থাকে আর আমরা জনগণের স্বার্থে যে কাজটা করব সেই কাজটাটাকে আমার মনে হয় না জনগণ এটাকে ভুলভাবে ব্যাখ্যা করবে আমরা প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করছি কারণ যদি আমরা বিগ ডাটা অ্যানালাইসিস করতে পারি তাহলে কিন্তু আমাদের জনগণের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কেবলমাত্র করোনা নয় ভবিষ্যতে যেই ধরনের বিষয়গুলোর প্রতি আমাদের গুরুত্ব দেওয়া দরকার তা সবগুলোর ক্ষেত্রে দিতে পারবো এবং আপনি জানেন আপনি ইংল্যান্ডে থাকেন কিছুদিন আগে হ্যাকাররা ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থাকে হ্যাক করে ফেলেছিল এবং সেটার ফলে আসলে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় কলাপস করার পর্যায়ে চলে গিয়েছিল পৃথিবীর মানে এমন উন্নত দেশ নাই যে দেশের প্রত্যেকের হেলথ ডেটা আসলে ডিজিটাল ফরম্যাটে থাকে না অর্থাৎ আমাদের এখানেও আমার কাছে মনে হয় না যে এটা কোনো ধরনের সংকট তৈরি করার মতন অবস্থা হতে পারে বরং আপনি শুনলে খুশি হবে আমি যে কারণে এক ধরনের উল্লসিত মনে করি যেমন ধরেন আমাদের কাছে ডেটা আছে আমাদের কাছে ম্যাপ আছে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা এই ডেটা এবং ম্যাপ এই দুইটার ডেটা অ্যানালাইসিস কে দিয়ে করব। কোথেকে সফটওয়্যার আনবো কারা এসে আমাদের এটা করে দিয়ে যাবে আপনি শুনলে খুশি হবেন আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরা আমাদের জন্য সফটওয়্যার তৈরি করে প্রস্তুত করে রেখেছে আমাদের ছেলে মেয়েদের সফটওয়্যার দিয়ে আমরা ডাটা অ্যানালাইসিস করতে পারব এবং তার প্রেক্ষিতে আমাদের ডাক্তাররা আমাদের নার্সরা আমাদের হসপিটাল নীতি নির্ধারকটা সিদ্ধান্ত নিতে পারেন আমার কোন জায়গাতে কি পরিমাণ গুরুত্ব দিতে হবে কোন হবে কোন এলাকাটাতে আমার রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে অথবা কোন এলাকায় সন্দেহ প্রবণতা অনেক বেড়ে গেছে এই টোটাল ডেটাটা কিন্তু প্রয়োজন আজকে যে লোকটা ডিজিটাল যুগে বাস করে সেই লোকটার ডিসিশন মেকিং এর প্রধান অবলম্বনের নাম হচ্ছে ডেটা এবং আমরা যদি অ্যাকিউরেট ডিজিটাল ডেটা দিতে পারি এর চেয়ে ভালো জিনিস আমার মনে হয় না আর কেউ করতে পারবে এবং আমি আপনাকে তিনটা দেশের নাম দিয়ে দিলাম যে তিনটা দেশ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে করোনাকে ইউরোপের চেয়ে খুব ভালো ওয়েতে কিন্তু মোকাবেলা করতে সক্ষম হয়েছে আমি এটাও বিশ্বাস করি আপনি ইউরোপের যে স্পেন অথবা ইটালি কিংবা আমেরিকার কথা বলছেন আমি নিশ্চিত তারা যদি ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে পারতো তাহলে এটি মোকাবেলা করাটা তাদের জন্য হয়তো সহজ হয়ে যেতে পারত সামনের দিন ডিজিটাল দুনিয়া এবং এই ডিজিটাল বিশ্বে ডিজিটাল প্রযুক্তি আপনি ব্যবহার করবেন না আপনি সারভাইভ করবেন না এটা হচ্ছে বাস্তবতা কিন্তু তারা তো এখন যে কথাটি এসছে আপনি যথার্থই বলেছেন যে একজন দর্শক প্রশ্ন করেছেন আপনার কথার প্রেক্ষিতে যে যেখানে ইউরোপ আমেরিকা সবাই হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ কিভাবে বলতে পারে যে আমরা পরিস্থিতিকে শক্ত হাতে মোকাবেলা করতে পারবো এই এই বিশ্বাসের ভিত্তিটি কি যথেষ্ট রিসোর্স যেখানে অভাব যেখানে ডাক্তাররা রুগী দেখছেন না হাসপাতাল হাসপাতালে রুগীকে নিয়ে ঘোরার পরে রাস্তায় রুগীরা মারা যাচ্ছে এবং এই ধরনের পরিস্থিতি যখন হয় তখন আপনি কোন আস্থার উপরে এই বিশ্বাসটি রাখতে চান আমি মানুষের উপরে আস্থা রাখছি প্রযুক্তির উপরে আস্থা রাখছি আমি খুব স্পষ্ট করে বলতে পারি বাঙালিরা প্রথাগতভাবে ভাবে মেধাবী আমাদের ডাক্তাররা হয়তো উন্নত দেশের প্রশিক্ষণ পায়নি এবং বহু ক্ষেত্রে তাদের কিছুটা দুর্বলতা থেকে যেতে পারে তাদের আন্তরিকতার কোনো অভাব নেই দেশপ্রেমের কোনো অভাব নেই জনগণের প্রতি দরদের দিক থেকে কোনো অভাব নেই ফলে এমনকি যখন আমরা তাদেরকে পিপিই দিতে পারিনি মাস্ক দিতে পারিনি তখন পর্যন্ত কিন্তু তারা আমাদের রুগীদের পাশে দাঁড়িয়েছে হ্যাঁ আমরা প্রাথমিক অবস্থাতে যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছি সেই চ্যালেঞ্জগুলো অবশ্যই অত্যন্ত জটিল ছিল এবং সেই অবস্থাতে আপনি বুঝতে পারেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নত দেশের তুলনায় সেই সমকক্ষ পর্যায়ের ছিল না আর এমন একটি মহামারী এসছে যে মহামারীতে প্র্যাকটিক্যালি ইউরোপ আমেরিকার কাছেও সম্পদ ছিল না নিউ ইয়র্ক সিটির যদি চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশ এই সংকট তো নিশ্চয়ই মোকাবেলা করতে পারে আমাদের এখনকার যদি আপনি অবস্থা বিবেচনা করেন তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারবো আমাদের নার্স এবং ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী যারা আছে তারা প্রত্যেকেই ডেডিকেটেডলি এই সিচুয়েশন মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে আমার কাছে খেয়াল করবেন কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আহ জানতে পারছি আপনি খেয়াল করবেন যে ইউরোপ আমেরিকার যতগুলো ব্রিফিং হচ্ছে সেখানে কিন্তু মূল যে কথাটি থাকে যেমন নিউ ইয়র্ক সিটির গভর্নর প্রতিদিন ব্রিফ করছে লন্ডনে প্রাইম মিনিস্টার করোনা ইনফেক্টেড হওয়ার আগের দিন পর্যন্ত প্রতিদিন ব্রিফ করতেন প্রতিদিন ডোনাল্ড ট্রাম্প তিনি করছেন ব্রিফ করছেন এখানে কিন্তু তারা কিন্তু তাদের সম্পদের সীমাবদ্ধতার কথা তুলে ধরছেন তারা তাদের ক্ষয়ক্ষতি লিমিটেড রাখার ব্যবস্থার কথা বলছেন তারা তাদের ব্যবস্থাগুলো যে নিয়ে হিমশিম খাচ্ছেন এই পরিস্থিতি তুলে ধরছেন এবং তারা কোনোভাবেই তাদের তাদের সীমাবদ্ধতাটা তারা বেশি করে তুলে ধরছেন আর বিপরীত দিকে আপনি কি মনে করছেন যে আমাদের অবস্থানগুলো আমরা অবস্থানগুলো আমরা কিভাবে ব্যাখ্যা করব এই এই ধরনের ব্রিফিং এর প্রেক্ষিতে এই ধরনের অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা তো আমরা তো বাংলাদেশ তো অনেক এগিয়ে আছে অনেক অভিজ্ঞতা পেয়েছে যেহেতু বাংলাদেশ অন্য দেশগুলো এফেক্টেড হয়ে অনেক ভয়াবহ পর্যায়ে যাওয়ার পরে বাংলাদেশে ইনফেকশেড লোকের সন্ধান পাচ্ছে সুতরাং আমরা অভিজ্ঞতার দিক থেকে অন্য দেশ থেকে আরো বেশি অভিজ্ঞতা পেয়েছি কিন্তু আমরা এত ভরসা কোথায় পাচ্ছি আপনি যে বলছেন আমরা যথেষ্ট রিসোর্সেস আমরা দিতে পারছি তাহলে যথেষ্ট নাই অথবা যথেষ্ট সামগ্রী না থাকার পরেও আমরা আপনি যে মানুষের উপর ভরসার কথা বলেছেন সেটি তো অবশ্যই একটি বড় ব্যাপার কিন্তু ফিজিক্যাল প্রস্তুতি অথবা যে অন্যান্য যে প্রস্তুতি সেই সব দিক থেকে তো কিভাবে বলা যাচ্ছে সেটা শোনেন বাহাত্তর সালে যখন আমরা একটা স্বাধীন দেশে পা ফেলি তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে তলাহীন চুরির বলেছিল আজকের বাংলাদেশ সারা পৃথিবীর কাছে রোল মডেল অতএব যদি মনে করা হয়ে থাকে আমরা এখনো তলাহীন চুরির দেশ হিসেবে আছি তাহলে ভুল করা হবে বাংলাদেশ এখন মানব সম্পদের দিক থেকে এবং অন্যান্য সম্পদের দিক থেকে তলাহীন ঝুড়ির পর্যায়ে নেই এই বিষয়টি সারা বিশ্বেরই জানা দরকার এবং এটি আমি খুব স্পষ্ট করে বলতে পারি যে হ্যাঁ তারা তাৎক্ষণিকভাবে যেভাবে যে অবস্থাতে তাদের পরিস্থিতি মোকাবেলা করছে আপনি বাংলাদেশের দুটো এক্সাম্পলের কথা আপনি দেখেন দুটি আমরা উল্লেখ করেছি এখানে আমাদের একজন ডাক্তার যিনি গণস্বাস্থ্যের মতন একটা হসপিটালে কাজ করেন সেই মানুষটি যদি পরীক্ষার কিট বাংলাদেশে বসে থেকে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আবিষ্কার করতে পারেন এবং আমাদের যদি একটি প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তির কারখানা বলতে গেলে নাই সেই যদি আপনার যে জিনিস দুনিয়াতে ক্রাইসিসের মধ্যে থাকে সেটি বাংলাদেশে উৎপাদন করার মতন সক্ষমতা অর্জন করতে পারে ভেন্টিলেশনের কথা বলছেন সম্ভবত ভেন্টিলেশন জি বাঙালিকে এরকম ছোট করে দেখার কোনো কারণ নেই আমি মনে করি যে বাঙালির যে সক্ষমতা আছে হ্যাঁ আমাদের ক্রাইসিস আছে আমাদের হয়তো কোনো কোনো ক্ষেত্রে সম্পদের ঘাটতিও দেখা দিতে পারে কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে শক্তিটা আছে এই শক্তিটার নাম মেধা আমি যেটা মনে করি যে বড় শক্তিটা আছে তার নাম হচ্ছে দেশপ্রেম এবং আন্তরিকতা অতএব এটাতে আমরা পরাজিত হব এটা মনে করার কোনো কারণ নেই আমার প্রধানমন্ত্রী খুব স্পষ্ট ভাবে যে কথাটি বলেছেন সে কথাটি আমি বলতে চাই বাংলাদেশ যদি মাসে দেশটাকে স্বাধীন করে থাকতে পারে নয় তাহলে এই যুদ্ধে আমরা বিজয়ী হব এই বিষয়ে কোনো রকমের সন্দেহ থাকার কোনো কারণ নেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আপনি আপনার যে আশাবাদ দেশপ্রেমের কথা বললেন সেই বিষয়টি নিয়েই আপনি আমরা সকলে আশ্বস্ত হতে চাই এবং আমার দর্শক যারা আছেন তারা সকলে আপনার কথায় আশ্বস্ত হতে চায় যে ডিজিটাল পদ্ধতিতে এবং মাধ্যমে এই করোনা মোকাবেলায় যে প্রস্তুতি আছে সেটি দিয়ে সর্বাংশে এই পরিস্থিতিকে মোকাবেলা করতে বাংলাদেশ সক্ষম হবে এই আশাবাদ ব্যক্ত করতে তবে শেষ পর্যায়ে আপনার দুটি প্রশ্ন আপনার যেহেতু আপনি বিজয় মাধ্যমে বিজয় কিবোর্ডের মাধ্যমে আপনি একজন বিজয়ী মানুষ বিজয়ী ক্রিয়েটার এবং আপনি অনেক ক্ষেত্রে অনেক কিছুই বিজয় করেছেন এখন কথাটা হচ্ছে যে আপনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানিত যে পদকগুলো পেয়েছেন আপনার মানুষের মধ্যে আপনার অনেক ভালোবাসা আছে তো আপনি সেই যে একজন কম্পিউটার মানুষ হিসাবে একজন ক্রিয়েটিভ মানুষ হিসাবে বিজয়ের আহ ইনোভেটর হিসাবে তো আপনি সেই মোস্তফা জব্বার আর রাজনৈতিক মুস্তফা জব্বারের মধ্যে কোন মানুষটিকে আজ থেকে পঞ্চাশ বছর অথবা একশো বছর পরে মানুষ বেশি করে স্মরণ করবে আপনি সেটি কোন মানুষটিকে মনে করেন যে বেশি সফল মুস্তফা জব্বার মোস্তফা জব্বার একজনই এবং এই একজন মোস্তফা জব্বার বছরের তৈরি হয়েছে এবং বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে এখন আমার ঘাড়ে একটি মন্ত্রণালয় পরিচালনা করার দায়িত্ব আছে এই দায়িত্বটা আমার সমগ্র জীবনের অনেক কাজের মধ্যে একটি দায়িত্ব হিসেবে কাজ করবে কিন্তু মন্ত্রী হয়ে হয়নি অথবা মন্ত্রিত্বই তার একমাত্র পরিচয় সেই হিসেবে আসেনি আমি যে ভূমিকাটা পালন করে এসছি একদম স্পষ্ট করে আপনাকে এটি বলতে চাই সেটি হচ্ছে আমি লাঙ্গল জুয়ালের একটা দেশে জন্ম নিয়েছি কাদামাটি পায়ে দিয়ে চল্লিশ কিলোমিটার দূরের স্কুলে গিয়ে সিক্সটি পড়েছি সেই মানুষটার স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধ করেছি তখনও স্বপ্ন ছিল যে এই দেশটা পৃথিবীর সমকক্ষ একটি দেশ হবে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন দেখে যুদ্ধে গিয়েছিলাম এখনো পর্যন্ত সেই স্বপ্নটা আমার কাজ করে আমি ভাগ্যবান যে বিশেষ করে দুই হাজার থেকে এই সময়কালের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করছেন তার ফলে বাংলাদেশ গত এগারো বছরে সারা পৃথিবীকে সমস্ত সূচকে দেখিয়ে দিতে পেরেছে যে বাঙালির অসাধ্য বলতে কিছু নাই এবং সেইটি আমার কাছে মনে হয় যে 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 আমি আমি এর অংশ নিতে পারছি আপনি আজকে বলছেন ডিজিটাল প্রযুক্তি নিয়ে কথা বলছি এবং মন্ত্রীর কাছ থেকে জবাব চাচ্ছেন আমি ডিজিটাল প্রযুক্তি নিয়ে কথা কিন্তু মন্ত্রী হিসেবে বলা শুরু করি নাই এখন থেকে তেত্রিশ বছর আগে থেকে আমার দেশের মানুষ যে জানে যে এই রূপান্তরের কথাটা আমি বছর আগে থেকে বলে আসছি আমার সৌভাগ্য এখন যে বাংলাদেশ দেখি এই বাংলাদেশ আমার স্বপ্নে দেখা বাংলাদেশের বলছেন যে একজন মুস্তফা জব্বার একজন মুস্তফা জব্বার যিনি বিজয়ের মুস্তফা জব্বার যিনি আনন্দপত্রের মুস্তফা জব্বার যিনি কম্পিউটার জগতের মুস্তফা জব্বার যিনি প্রকাশক মুস্তফা জব্বার যিনি মন্ত্রী মুস্তফা জব্বার তিনি মোস্তফা জব্বার হিসেবেই বেঁচে থাকবেন মোস্তফা জব্বার হিসেবেই তাকে মানুষ মনে রাখবে সর্বশেষ আর দুটি ছোট ছোট প্রশ্ন সেটি হচ্ছে যে আপনার বিজয়ের পাশাপাশি আরেকটা প্রোগ্রাম থেকে বলা হয়েছে যে ভাষাকে স্বাধীন উন্মুক্ত করা হোক ভাষাকে উন্মুক্ত করা হোক এ ব্যাপারে আপনার ওপিনিয়ন কি আরেকজন অনেক দর্শক প্রশ্ন করেছে যে এই যেহেতু মাননীয় মন্ত্রী একটা জিনিস ক্লিয়ার করবেন কিনা সেটা হচ্ছে যে এই করোনা পেশেন্টরা কোথায় যাবে যেহেতু বেশিরভাগ হসপিটাল অথবা হসপিটাল গুলো করোনা পেশেন্ট দেখছে না এই দুটি ফাইনাল রিমার্ক দিয়ে আমরা আজকে আমার আমাদের বক্তব্য শেষ করব আপনি যদি কাইন্ডলি বলেন যে ভাষা উন্মুক্ত করার প্রশ্নে আপনার ওপিনিয়ন কি আর করোনা পেশেন্টরা কোথায় যাবে কিভাবে যাবে এবং আপনার যে ডিজিটাল মনিটরিং এর মধ্য দিয়ে তারা সেই তথ্য অনুসন্ধান কিভাবে পাবে প্রথমত হচ্ছে ভাষা বন্দী না সুতরাং বন্দী থাকলে তাকে উন্মুক্ত করার প্রশ্ন ছিল যারা এই বিষয় নিয়ে বিতর্ক করে তারা আসলে একটা সফটওয়্যার নিয়ে কথা বলে এবং সফটওয়্যার এটি আমরা কিভাবে বাজারজাত করব। অথবা মানুষের কাছে পৌঁছাবো এটি সফটওয়্যারের উপর নির্ভর করবে আমি এ পর্যন্ত যেটুকু বলেছি যেমন ধরেন অনেকেই এটা বলে যে আমার বিজয় সফটওয়্যার আছে যেগুলোকে কোনো মূল্য দিয়ে কিনতে হয় কিন্তু বিজয়ের বহু ভার্সন আছে যে ভার্সন বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে অতএব বিষয়টি সেটি নয় আমি যেটাকে বুঝি ভাষার অগ্রগতি সাধন করা উন্নত করা ভাষার পেছনে মানুষকে কাজে লাগানো ওই জায়গাটার ক্ষেত্রে আমরা কমিটির ছিলাম সাতাশি সাল থেকে এই কমিটমেন্টে আছি এবং যতদিন পর্যন্ত আমাদের প্রয়োজন হবে ততদিন পর্যন্ত এই কমিটমেন্ট রাখবো এটা আমরা শখ করে তৈরি করি নাই এটি একটি পেশাদারী কাজ এবং পেশাদারী কাজ বলে পেশাদারিত্বের সাথেই আসলে আমাদের সফটওয়্যারকে ব্যবহৃত হয় আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটির জবাবটা আমি এভাবে দিতে চাই আজকে অর্থাৎ এখন যে মুহূর্তে আমি কথা বলছি এখন সম্ভবত ওই কাজ করে না কোন হসপিটাল চিকিৎসা করছে কোন হসপিটাল চিকিৎসা করছে না প্রথম দিকে এই অবস্থাটা ছিল এখন সুনির্দিষ্ট ভাবে হসপিটাল চিহ্নিত করে দেয়া আছে এমনকি বহু হসপিটাল সাধারণ হসপিটাল সেই হসপিটাল কিন্তু কিন্তু পরীক্ষা করা শুরু করেছে যেমন ধরেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এটাতে ইতিমধ্যে আমাদের করোনা পরীক্ষা শুরু হয়েছে আর বহু হসপিটাল চিহ্নিত হয়ে গেছে সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের সাধারণ স্বাস্থ্য ব্যবস্থা বহাল রেখে আমাদেরকে করোনা মোকাবেলা করতে হবে এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থাগুলো গ্রহণ করছি আপনার ডিজিটাল মনিটরিং যে অথবা ম্যাপিং এর মধ্যে যদি এই হসপিটাল নামের তালিকা এবং আমরা যদি তাদের কমিউনিকেশন এবং নামের তালিকা পেয়ে যাই তাহলে আমরা আশা করি দর্শকরা এবং যারা ভুক্তভোগী তাদেরকে বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে না এবং বিভিন্ন তথ্য বিভ্রান্তিতে পড়তে হবে না আমার মনে হয় এই ব্যবস্থাটি আপনার এই ম্যাপিং এর মধ্যে যদি রেখে দেন জি আপনি বলুন জি আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা নিঃসন্দেহে সেটা পাবেন পূর্ণাঙ্গ তথ্যাবলি পাবেন আহ জন আপনার মাধ্যমে আমার আমি আপনাকে টিভি শ্রী বাংলার সঙ্গে এই এক্সপ্লোসিভ সাক্ষাৎকারে আসার জন্য এবং দেশের এই অত্যন্ত সিরিয়াস পরিস্থিতিতে বিশ্বব্যাপী মানুষ যখন উদ্বেগে আছে বাংলাদেশ যখন উদ্বেগে আছে প্রবাসীরা যখন উদ্বেগে আছে তখন আপনি আপনার মূল্যবান সময় টিভি থ্রি বাংলাকে দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ পরবর্তী সময় আমরা আপনার সহযোগিতা চাইবো তবে আপনার যদি কোনো কনক্লুডিং রিমার্ক আমাদের দর্শকদের উদ্দেশ্যে থেকে থাকে তাহলে বলুন আমি এইটুকু বলবো বাঙালি বীরের জাতি কোনো কিছু থেকে বাঙালি পরাজিত হয়নি এইবারও বাঙালি পরাজিত হবে না জয় বাংলা সফল মানুষ সফল উদ্যোক্তা বর্তমানে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী জনাব মুস্তফা টিভি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে করোনা ভাইরাস পরিস্থিতি মহামারী পরিস্থিতি যেভাবে ওভারকাম করার ক্ষেত্রে সরকারের প্রস্তুতি তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি সামগ্রিক যে সমস্ত পরিস্থিতি প্রবাসীরা দেশের ভেতরে যে সমস্ত পরিস্থিতি পড়ছেন সেই সমস্ত পরিস্থিতি এবং অন্যান্য মূল্যবোধের দ্বন্দ্ব এবং অন্যান্য বিষয় সম্পর্কে খোলামেলা কথা বলেছেন জনাবস্তফা জব্বারকে টিভি থ্রি বাংলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ মিডিয়া তাঁর কাছে ঋণী বিজয়ের জন্য এবং আরো অনেক কারণে আপনাকে অনেক ধন্যবাদ আপনি নিজেও মিডিয়ার মানুষ সফল হন দীর্ঘদিন হয়ে হয়ে শতবর্ষী বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে করার প্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে আছেন করোনা ভাইরাস সহ সব পরিস্থিতিতেই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় শেষ করছি জনক মুস্তাফা এর সঙ্গে একাত্ম সাক্ষাৎকারের এই অনুষ্ঠান খুদা হাফেজ